নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বুধবার বিকেল 5টা নাগাদ আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আমবাসা থানার পুলিশ সহ জাতীয় সড়ক থেকে একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় 150 কেজ বিলিতি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য প্রায় 3,33,000 টাকা বলে জানা যায়। গাড়ির চালক সহ সহচালককে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ এই ঘটনাকে ঘিরে তদন্ত জারি রেখেছে বলে জানা যায়। আজকে বিকেল অনুমান 4:45 নাগাদ একটা গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসডিপিও আম্বাসার স্যারের নেতৃত্বাধীন আমরা থানা স্টাফ সহ একটা গাড়িকে সন্দেহজনকভাবে আটক করি এবং পরবর্তী সময় গাড়িটাকে চেক করার পর সেখানে প্রায় 150 কেজ ফরেন লিকার পাওয়া যায়, যেগুলি প্রতিটা পেটিতে 12টা করে বোতল ছিল, যার বাজার মূল্য যে বডি প্রিন্ট আছে সেই অনুযায়ী প্রায় 3,33,000 টাকা। গাড়ির চালক এবং তার সহযোগী ওদের উভয়কে অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়ি সিজ করা হয়েছে। চার বরজলা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন রাতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও হুমকির প্রতিবাদে বুধবার লঙ্কামড়াতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে রাজ্য বিজেপি দল। এদিন মেলার মাঠে বিক্ষোভ মিছিল শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার সভাপতি মানিক দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আজকে আমরা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি এই এলাকায়, লঙ্কামুড়া এলাকায় বরজলার রেজাল্ট ঘোষণার পর এই এলাকার যে সিপিএম নেতৃত্ব রয়েছেন তারা আমাদের কর্মীদের বাড়ির সামনে এসে বিভিন্নভাবে হয়রানি করছেন, হুমকি দিচ্ছেন। তার প্রতিবাদে আমরা আজকে ধিক্কারে সামিল হয়েছি। তৎসঙ্গে গতকালকে এখানে সিপিএম এর কতিপয় নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির উপর যে অনৈতিক যে ভাষা প্রয়োগ করেছেন তার ধিক্কার জানায় এবং আগামী দিনে এই রকম যদি অনৈতিক ভাষা এবং আমাদের রাজ্য সভাপতির উপর এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর উপর যদি অযথা হয়রানি এবং আক্রমণ সংগঠিত করে তাহলে ভারতীয় জনতা পার্টি চুপ বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক তার সহযোগিতা তার জন্য লড়াই করবে এবং এই বরজলার রেজাল্ট প্রমাণ করে দিয়েছে এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে আজকে একমাত্র ভারতীয় সিপিএম এর বিকল্প ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। আজকে যদি বিরোধী দলের সমস্ত ভোট যোগ করা যায় তাহলে দেখা যাবে যে এই ত্রিপুরা রাজ্য থেকে এই বরজলার এলাকার ভোটাররা এই ত্রিপুরা রাজ্য থেকে সিপিএমকে উৎখাত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার শুরুয়াত ঐতিহাসিক রায় এই বরজলার এলাকার মানুষ দিয়ে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব, বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন,
আধারভুক্ত ত্রিপুরা গুরু জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বিরালা বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 500 এবং 1000 টাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরনো টাকা চালু রাখার দাবি জানালো ত্রিপুরা জনজাগরণ মঞ্চ। তাদের দাবি, পুরনো নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জনজাগরণ মঞ্চের সভাপতি হিরণময় চক্রবর্তী, সহ সভাপতি শ্যামল চৌধুরী সহ অন্যান্য। আমরা চাই সারা দেশ থেকে কালো টাকা শেষ অংশটুকু পর্যন্ত গভর্নমেন্ট উদ্ধার করুক, সরকার উদ্ধার করুক। কিন্তু সরকার যে অনিশ্চয়কারী পদক্ষেপ নিয়েছে যার জন্য ব্যবসা বাণিজ্য একদম সর্বনিম্ন স্তরের যে মানুষ তাদের জীবনে গভীর সংকট নেমে এসেছে, যেটা শুধু আমার বক্তব্য নয়, আমাদের প্রতিটি মানুষের বক্তব্য, এমনকি আমাদের সুপ্রিম কোর্টেরও বক্তব্য। কাজেই আমরা অনুরোধ করব সরকার তার এই অনিশ্চয়কারীটা দূর করে সত্যিকার অর্থে কালো টাকা নেওয়া হোক, উদ্ধার করা হোক, সমস্ত মানুষের সহযোগিতা নেওয়া হোক এবং এই জনজীবনের দুর্ভিক্ষ দুর্বিহতা যথাসম্ভব দ্রুত এটাকে দূর করা হোক, এটাই হচ্ছে আমাদের মূল। মঙ্গলবার 4 বরজলা এবং 25 খোয়াই কেন্দ্রের উপনির্বাচনে ফলাফল ঘোষণা হবার পর বুধবার প্রদেশ তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় তৃণমূল নেতা সুদীপ রায় বর্মণ। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুরজিৎ দত্ত, আশিস শাহ সহ অন্যান্য। সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মণ জানান, জনগণ বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দান দিয়েছে। পারসেপশন ছিল রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস, কাজে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে বিজেপি দাদন মিলির মাধ্যমে যদি খানিকটা ভোট কেটে নেয় আখেরে লাভ হবে সিপিএম দলে। এই হিসেব কষে সিপিএম দল এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে আমাদের দ্বিতীয় অ্যানালাইসিস এটা বেরিয়ে এসেছে। তৃতীয় যে জিনিসটা আমরা প্রাথমিক আলোচনার মধ্যে আমাদের কেন আমাদের পড়া যাবে, দেখুন আমরা তৃণমূল কংগ্রেস মাটি মানুষের দল, আমাদের ব্যক্তি পরিষ্কার বলেছে মানুষের সাথে রাজনীতি করবে, মানুষকে হতাকারী করবে না, কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেবে না।
বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলে যে নামটা এখন বর্তমানে পাল্টিয়ে দিচ্ছে ইন্দিরা আবাস যোজনার নাম পাল্টিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ফর্ম এবং ফর্ম ফিল আপের মাধ্যমে এদের ঘর পাইয়ে দেবে এদের প্রতিশ্রুতি, এটা ভারতীয় জনতা পার্টির যারাই যে কত ভোটার বাইক নেতৃবৃন্দ রয়েছে কিংবা তাদের কর্মীরা রয়েছে এটা আমরা মনে করি তো মানুষের সাথে অন্যায় করেছে। কারণ ইতিমধ্যে যাদেরই লিস্ট কিংবা যাদেরই ফর্ম পূরণ করা হয়েছে তাদের কাছ থেকে তারা প্রচুর ফর্ম ফিল আপ করেছে, তাদের লিস্ট ইতিমধ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যে তাদের নাম নথিভুক্ত হয়ে রয়েছে। এরপরও কেন ফর্ম ফিল আপ করা কিংবা এই ধরনের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস আমরা সেটা বুঝতে পারছি না। কাজে মানুষকে বিভ্রান্ত করার জন্য যা যা করা সবটাই করে যাচ্ছে। তবে এটুকু মনে করি আমরা, আমরা ভেবেছিলাম যে যে কারণে কংগ্রেস আমরা ছেড়েছি, যে কারণে বিরোধী দলনেতা থেকে পদত্যাগ করেছি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছি, যে কংগ্রেসের ভোটটা পুরোটাই এই উপনির্বাচনে আমরা নিয়ে আসতে পারব বর্তমান বিধানসভা কেন্দ্রে, সেটা আমরা আনতে পারি। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। বহিররাজ্যের খুব দামি রড, বহিররাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিররাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিমিকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ,
টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। মিড ডে মিল প্রকল্পে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহে পুষ্টিকর খাবারে ডিম ভাতের পরিবর্তে মাংস ভাত খাওয়ানোর প্রথা এই প্রথমবার দেখা যায় অমরপুর বুড়বুড়িয়া SB স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিপদ জমাতিয়া উনার প্রতি মাসের বেতন থেকে সপ্তাহে একদিন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিম ভাতের পরিবর্তে মাংস ভাত খাওয়ানোর প্রথা চালু করেন। এ সম্পর্কে প্রধান শিক্ষক সচিপদ জানান, উনার এই ভাবনা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মনমোহন বিশ্বাসের অনুপ্রেরণায় জাগ্রত হয়। ওই মনমোহন বিশ্বাস তার অনুপ্রেরণা জইনি আমি তার ছোটবেলার যে যার তার যে আমি এদের পাইছি ওর অনুপ্রেরণা পাইছি এই স্মরণাপন্ন বা জইনি আমি এই কাজটা করতে উদ্যোগ নিয়েছি। ওই ভবিষ্যতে আমার কর্মজীবনে যদি সুস্থ থাকি তাইলে আমি শেষ জীবনেরও আমার এক মাসের মাইনে যা পায় তা আমি এই স্কুলে অনুদান করবো বলে আমি মনের ভিতরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এই ডম্বুরনগর ব্লকে 1 কোটি টাকার ঘোটালা নিয়ে গন্ডাছড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডম্বুরনগর RD ব্লকের বিডিওর নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, এই ব্লকে প্রদীপ দেববর্মা বিডিও থাকাকালীন র্যাগার 3টি কাজ নিয়ে 1 কোটি টাকার ঘোটালা হয়। ডম্বুরনগর RD ব্লকের বিডিও সাহেবের কাছে, কারণ 2015-16 অর্থবর্ষে এই ডম্বুরনগর RD ব্লকে বিডিও প্রদীপ দেববর্মার সময়ে গন্ডাছড়ায় মিনিমাম 1 কোটি টাকার একটা ঘোটালা হয়েছে। যেমন ইন্ডিভিজুয়াল ল্যাট্রিনের ক্ষেত্রে এবং ICDS এর ঘর নির্মাণ করার ক্ষেত্রে প্রায় 1 কোটি টাকার যে ঘোটালা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিডিও প্রদীপ দেববর্মা এবং ইঞ্জিনিয়ার দিলীপ দেববর্মাকে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য আমরা ওনার কাছে আবেদন রেখেছি। বিডিও সাহেব বলেছে আমাদেরকে উনি স্টেপ নিচ্ছেন এবং পদক্ষেপ রেজাল্ট বের হবে। এছাড়াও আমরা দাবি রেখেছি ডম্বুরনগর RD ব্লকের আমরা দেখেছি বিগত দীর্ঘদিন যাবৎ গন্ডাছড়ায় র্যাগার কাজ একেবারে বন্ধ। তা আমরা চাই র্যাগার কাজটা নিয়মিত চালু হোক, কারণ র্যাগার কাজ না থাকলে এলাকার মানুষ চলাফেরা করতে গেলে এবং আর্থিক দিক দিয়া খুব দুর্বল। আর এক্ষেত্রে দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট যে হঠাৎ যে তুবলুকি সিদ্ধান্ত নিয়েছে নোট পরিবর্তন করে, এই নোট একদিকে নোট পরিবর্তন আরেকদিকে এদিকে র্যাগার কাজ বন্ধ, তো সাধারণ মানুষ একটা নাজেহাল অবস্থায় আছে। আমরা চাই আজকের ডেপুটেশনের পরে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে র্যাগার কাজ অতি শীঘ্রই এই মাস থেকে শুরু হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন। নমস্কার।